আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। শুরুতে আমি আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি তাদের প্রতি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার দিয়ে আমাকে নীরবে সাপোর্ট করে যাচ্ছেন। আপনাদের কৃতজ্ঞতার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। বন্ধুরা, আপনাদের কৃতজ্ঞতার ঋণ কিছুটা শোধ করার জন্য আমি ভালো ভালো ভিডিওগুলো দিয়ে আপনাদের কৃতজ্ঞতার পাশে যাতে আবদ্ধ থাকতে পারি সেজন্য সবসময় দোয়া করবেন এবং পাশে থাকবেন। আজকের ভিডিওটি তাদের জন্য একটি অসাধারণ ভিডিও হতে চলেছে যারা দীর্ঘদিন ধরে কপি পেস্ট করে আর্নিং করছেন এবং তারা যারা নতুন করে কপি পেস্ট করে আর্নিং জেনারেট করতে চাচ্ছেন। কেননা কপি পেস্ট হচ্ছে এমন একটি ওয়ার্ক যেটি খুব সহজে কোনো রকম অভিজ্ঞতা বা কোনো রকম মানি ইনভেস্ট ছাড়া খুব সহজে যে কেউ যে কোনো স্থান থেকে বসে শুধুমাত্র পিসি এর মাধ্যমে আপনি করতে পারবেন। সো এই সাইটটিতে কাজ করতে হলে আপনার এই যে জিনিসগুলোর প্রয়োজন হবে সেগুলো হচ্ছে কোনো অভিজ্ঞতার দরকার নেই, কোনো টাকা ইনভেস্ট করার দরকার নেই। আশা করি আপনি আশা করি দেখবেন ভিডিওটি লম্বা হলেও আমি সবকিছু সহজ উপায়ে কি কি করতে হবে শেয়ার করবো আমার অভিজ্ঞতা থেকে। আরো অনুরোধ জানাবো আমার চ্যানেলের মধ্যে এই কপি পেস্টের উপরে আরো কিছু ভিডিও দেওয়া রয়েছে, প্লে লিস্ট থেকে আপনি অবশ্যই দেখতে পাবেন। আমন্ত্রণ জানাবো সেই সমস্ত পূর্বে ভিডিওগুলো দেখলে আপনার আজকের ভিডিওটি পানি বাদের মতো সোজা হয়ে যাবে। সো ভিডিওটি শুরু করার আগে বরাবর অনুরোধ করতে হয় আপনি যদি আমার চ্যানেল দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যান। লার্নিং অ্যান্ড আর্নিং Right, this is the main interface of zlinks.com, amazing but trusted একটি copy paste করার ওয়েবসাইট। এই ওয়েবসাইটটিতে দীর্ঘদিন ধরে অনেকেই কাজ করছে এবং এটি পেমেন্ট দিয়ে আসছে। এক কথায় বলা যায় নতুনদের জন্য এটি অসাধারণ প্ল্যাটফর্ম। এখানে প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, লিঙ্ক শর্ট করতে হবে এবং আর্নিং করতে হবে। এই তিনটে প্রসেস আপনি অবলম্বন করলে এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। আরও কিছু অপরচুনিটি রয়েছে এখানে, রেফারেল বোনাস 20% পাচ্ছেন। তার মানে আপনি যদি কোনো একটি সোশ্যাল মিডিয়াতে দীর্ঘদিন ধরে যুক্ত থাকেন, সে লিঙ্কডিন, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া যেগুলো রয়েছে, যেগুলো যেখানে অনেকগুলো মানুষের এনগেজ রয়েছে, সেখানে যদি আপনি আপনার লিঙ্কটা শেয়ার করেন তাহলে খুব সহজেই আর্নিং জেনারেট করা আপনার জন্য ইজিয়েস্ট হয়ে যাবে। এবং এখানে আপনি $5 করে প্রতিদিন ইনকাম করতে পারবেন। মিনিমাম $1 হলে বিকাশ এবং আদার যে পেমেন্ট মেথডগুলো রয়েছে সেই পেমেন্ট মেথডগুলোর মাধ্যমে খুব সহজে আপনি এখান থেকে টাকাগুলো উইথড্র নিতে পারবেন। পেপ্যাল রয়েছে, স্কিল রয়েছে, পেইনিয়ার রয়েছে এবং ব্যাঙ্ক ট্রান্সফার রয়েছে। যারা বাংলাদেশি তাদের জন্য অসাধারণ একটি বা অপার সম্ভাবনা রয়েছে বিকাশের মাধ্যমে টাকাগুলো উত্তোলন করার। আর যারা ইন্ডিয়ান বা আদার কান্ট্রিতে রয়েছে তাদের জন্য পেপ্যাল রয়েছে, স্কিল রয়েছে, পেইনিয়ার রয়েছে এবং ব্যাঙ্ক ট্রান্সফার রয়েছে। এ হচ্ছে পেমেন্ট মেথড। আমরা অনেকেই আছি যারা সার্ভে কাজ করে অথবা কপি পেস্ট কাজ করে পেমেন্টগুলো আমাদের পকেটে নিয়ে আসতে পারে না, কিন্তু বিকাশ টাকাতে আমি আপনাকে স্ট্রংলি রিকমেন্ড করব এই ওয়েবসাইটটিতে লেগে থাকার জন্য। লেগে থাকুন, আর্নিং করুন। এখানে টোটাল ক্লিকস হতে হচ্ছে এত, টোটাল ইউআরএলস হতে হচ্ছে এত এবং রেজিস্টার্ড ইউজার্স হচ্ছে প্রায় 1500+। তাহলে আপনি কেন কাজ করবেন না? তো কাজ করতে হলে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে গুগলের মধ্যে সরাসরি গিয়ে datalinks.com দিয়ে চার্জ দিলে সরাসরি ইন্টারফেসটি দেখতে পাবেন। এখানে একটি সাইন আপ বাটন দেখতে পাবেন, সেখানে ক্লিক করলে আপনি খুব সহজে আপনার ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে খুব সহজে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন কোনো রকম ভেরিফিকেশন ছাড়াই। এখানে আপনি যদি ডেলি কাজ করেন মিনিমাম $5 উইথড্র নিতে পারবেন, $5 করে আর্নিং করতে পারবেন। তাহলে আমি আপনাকে আজকে দেখাবো স্টেপ বাই স্টেপ কীভাবে এখানে কাজ করবেন। তো এখানে আসার পরে প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে, এখানে একটি প্রোফাইল পিকচার দেখতে পাবেন। প্রোফাইল পিকচার, প্রোফাইল যদি আমি ক্লিক করি তাহলে অবশ্যই আপনাকে এই যে অ্যাড্রেসটি রয়েছে এই অ্যাড্রেসে যা যা দেওয়া রয়েছে সবগুলো আপনাকে ফিল আপ করতে হবে। আমি ফিল আপ করেছি, ফিল আপ করার পরে আমি এই এখানে চলে এসেছি। এখানে আপনাকে উইথড্র মেথডটা দিতে হবে, বিকাশ বাংলাদেশি হলে, পেপ্যাল, স্কিল, পেইনিয়ার, ব্যাঙ্ক ট্রান্সফার অন্য কান্ট্রি হলে। তো এখানে আরও
মজার ব্যাপার হচ্ছে বিকাশের মাধ্যমে $1 হলে আপনি উইড্রো নিতে পারবেন, পেপল হলে $5, ফিল $10, পেইনিয়ার $10, ব্যাংক ট্রান্সফার $15। এ হচ্ছে পেমেন্ট মেথড। এবার আসলে কিভাবে কাজ করবেন, সেটি কাজ করার পূর্বে আপনাকে বামে যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন সেটিকে সেটি অবশ্যই বুঝতে হবে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে লিঙ্ক শর্টনার একটি বক্স পাবেন, এখানে আপনাকে লিঙ্কটা শর্ট করতে হবে। কিভাবে লিঙ্ক শর্টনার শর্ট করবেন সেটি আমি একটু পরে দেখাচ্ছি। স্ট্যাটিস্টিক্স মানে এই ওয়েবসাইটটিতে কাজ করার পরে আপনার বর্তমান এবং প্রিভিয়াস পজিশন কি সব কিছু এখানে একে একে শো করবে, আর পাশাপাশি এখানে ভিউজ কত, লিঙ্ক আর্নিংস কত, ডেলি সিপিএম কত, রেফারেল আর্নিংস কত, সব কিছু আপনি এখান থেকে খুব সহজেই দেখে যেতে পারবেন। উইথড্র মেথডটু দেখালাম, এরপরে টুলসে যদি আপনি ক্লিক করেন, টুলসে ক্লিক করার পরে আপনি অবশ্যই তাদের টুলসগুলো দেখতে পাবেন। এখানে কুইক লিঙ্ক রয়েছে, ম্যাচ লিঙ্ক রয়েছে, ফুল পেজ স্কিপ রয়েছে, ডেভেলপার্স এপি রয়েছে, বুকমার্ক বুকমার্ক লেট রয়েছে, সব কিছু রয়েছে। তো এখানে ম্যাচ লিঙ্কের মাধ্যমে খুব সহজে আপনি একসাথে কীভাবে লিঙ্কে শর্ট করে আপনি আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে উইদাউট ফেসবুক অর্থাৎ ফেসবুক ছাড়া অন্যান্য পিন্টারেস্ট, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডিনের মতো বাঘা বাঘা মার্কেট প্লেসগুলোতে কীভাবে লিঙ্ক শর্ট করার মাধ্যমে সেটি আপনি শেয়ার করবেন, শেয়ার করার মাধ্যমে কীভাবে ভিওয়ার বা ট্রাফিক নিয়ে এসে ইনকাম জেনারেট করবেন, সব আজকে আপনার জন্য একটি দারুণ প্যাকেজ রয়েছে। রেফারেলে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে একটি রেফারেল দেখতে পাবেন আমার নাম দিয়ে, একটি রেফারেল যদি এই রেফারেল যদি আপনি শেয়ার করেন তাহলে অবশ্যই 20% এখান থেকে আপনি রেফারেল আর্নিং করতে পারবেন। সেটিংসে যাওয়ার পরে আপনি প্রোফাইল প্রোফাইল আপনি দেখালাম, প্রোফাইলটা ক্লিক করবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবেন, ইমেল চেঞ্জ করতে পারলে চাইলে চেঞ্জ করতে পারবেন, এবং সাপোর্ট তারা অপশন রেখেছে। আপনি সাথে সাথে কোনো প্রশ্ন যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই সাপোর্টে ক্লিক করার পরে এই ধরনের একটি ইন্টারফেস হবে। এই ইন্টারফেস আসার পর আপনার নাম লিখবেন, সাবজেক্ট লিখবেন, তারপরে ইমেল দিবেন, মেসেজ লিখবেন, আপনি কি সম্পর্কে জানতে চাচ্ছেন, দেন সাবমিটে ক্লিক করলে তারা দ্রুত আপনার মেসেজে রিপ্লাই দিবে। এবার মূল কাজে চলে আসা যাক। লিঙ্ক শর্টনারে ক্লিক করলে এখানে একটি বক্স দেখতে পাচ্ছেন, এখানে আমার প্রয়োজনীয় এই বক্সের মধ্যে আমি লিঙ্কটি শেয়ার করব। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন কোন ধরনের লিঙ্ক কোথায় পাবো, কোথা থেকে লিঙ্ক এখানে আমি দিব। আমি আপনাকে স্ট্রংলি রিকমেন্ড করবো বর্তমানে চলছে এমন কিছু বিষয়ের উপর, বিশেষ করে বর্তমানে COVID-19 বা করোনা ভাইরাসের উপরে খুব মাতামাতি চলছে বিশ্ব জুড়ে, তাহলে আপনি করোনা ভাইরাসের উপরে একটি লিঙ্ক নেবেন, সেই লিঙ্কটা যে কোনো স্থান থেকে নিতে পারেন, ধরুন ডেইলি যুগান্তর অথবা ডেইলি প্রথম আলো, আদার্স যে কোনো একটা সাইট থেকে যদি আপনি খবরটা নেন তাহলে অবশ্যই আন্তর্জাতিক হোক বা লেটেস্ট খবর হোক বা খেলার হোক, যে নিউজটি মানুষের পছন্দ বা মাতামাতি হচ্ছে সেই নিউজটি যদি আপনি নিয়ে এখানে শেয়ার করেন তাহলে অবশ্যই খুব সহজে ট্রাফিক আনতে পারবেন। তো ধরুন আমি ডেইলি যুগান্তর নয়, আমি এখানে বিডি নিউজ থেকে একটি নিউজ শেয়ার করব। এই নিউজটি ধরুন এখানে লেখা রয়েছে, প্রাণ সংহারক নভেল করোনা ভাইরাস মোকাবেলায় সার্ক তহবিল গঠনের প্রস্তাব দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিউজটি আমি অবশ্যই লিঙ্কটি এখান থেকে নিব। লিঙ্কটি নেওয়ার জন্য প্রথমত যে কাজটি করতে হবে, এখানে যে প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে মেইন হাইলাইটিং কিওয়ার্ড, এই যে করোনা ভাইরাসের উপরে যে নিউজটি হয়েছে সেটির লিঙ্ক আমি নিব। এই যে এটি হচ্ছে লিঙ্ক, এই লিঙ্কটি আমি কপি করব, কপি করার পরে সোজা চলে যাব আমার ইউআরএল শর্টনারের মধ্যে। এখানে দেওয়ার পরে প্রথম যে কাজটি হবে সেটি হচ্ছে আপনি চাইলে সরাসরি এই লিঙ্কটি এখানে দেওয়ার পরে ডেট দিতে পারবেন। এখানে যদি ডেট ফিক্স করে দেন তাহলে নির্দিষ্ট ডেট দিলে, যেমন 21 সাল, 22 সাল, 23 সাল যদি ফিক্স করে দেন তাহলে এই লিঙ্কটি 20 সাল পর্যন্ত কাজ করবে অথবা এরপর আর কাজ করবে না। তো আমি এক্সপায়ার ডেট দিচ্ছি না, এরপর আমি এটি শর্ট অ্যান্ড করছি, শর্ট অ্যান্ড খুব সহজে হয়ে যাবে। শর্ট অ্যান্ড হওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটি বক্স দেখতে পাচ্ছেন কপি, এটি কপি করবেন। কপি করার পরে আপনি গুগলে চলে যাবেন, গুগলে যাওয়ার পরে bit.ly.com লিখবেন, bit.ly-তে যাওয়ার পরে এটি আবার শর্ট করবেন, পেস্ট করবেন এই কপিটি, এরপর শর্ট করবেন। শর্ট করার পরে প্রথমে আপনি চলে যাবেন, আমি লিঙ্কডিন দেখাচ্ছি, লিঙ্কডিন একটি বেস্ট সোশ্যাল মিডিয়া। আপনাকে মনে রাখতে হবে এই লিঙ্কগুলো
থেকে আর্নিং জেনারেট করতে হলে অবশ্যই সেই সমস্ত সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করতে হবে যেখানে অনেক বেশি মানুষ রয়েছে বা সমাগম রয়েছে ট্রাফিকের। তাহলে আমি লিঙ্ক দিয়ে এটি প্রোভাইড করছি, এটি আমি পেস্ট করছি। পেস্ট করার পরে আমি এখানে যে মেসেজটি নিয়েছিলাম মেইন হাইলাইটিং পয়েন্টটা আমি এখানে পেস্ট করব, এটি হয়ে গেল। এরপরে যে মেসেজটি আমি দিয়েছি সেই মেসেজটির পরে এখানে চাইলে একটি ছবি অ্যাড করে নিতে পারেন আপনি। হ্যাশট্যাগ দিলে অবশ্যই আপনার যে মেসেজটি এখানে দিয়েছেন সেটি দ্রুত ভাইরাল হবে। পোস্ট দিয়ে ফেললাম। পোস্ট দেওয়ার পরে কোনো ট্রাফিক যদি এই লিঙ্ক এসে দেখে তাহলে অবশ্যই এখানে যত ট্রাফিক আসবে তত আমার ইনকাম জেনারেট হবে। তো এখানে আসার পরে যে কাজটি হবে সেটি হচ্ছে আমি যদি এটি ওপেন করি, ওপেন করার পরে দেখা যাক কি অবস্থা হয়। এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে যদি কেউ প্রবেশ করে তাহলে অবশ্যই যত ট্রাফিক আসবে তত আপনার আর্নিং জেনারেট হবে। অর্থাৎ প্রতিদিন যদি আপনি এভাবে কাজ করে থাকেন তাহলে 1000 ভিউয়ার যদি আপনি আনতে পারেন তাহলে খুব সহজে আপনি $5 করে আর্নিং জেনারেট করতে পারেন। আমি ভিডিও শেষে দেখিয়ে দিব কিভাবে একটি হিসাব এর মাধ্যমে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন। তো এই গেল লিঙ্কডইন এর মাধ্যমে। এই লিঙ্কটি শেয়ার করে এখানে যদি আপনি ছবি দেন, ধরুন আমি এই ছবিটি দিচ্ছি, এখান থেকে ছবি অ্যাড করছি, যে ছবি সেই ছবিটি আমি অ্যাড করছি। এই ছবিটি অ্যাড করার পরে এখানে চাইলে টেক্সট আমি অ্যাড করতে পারবো। নেক্সট, এই যে টেক্সট, এই টেক্সটটি আমি অ্যাড করব। তার আগে আমি লিঙ্কটি কপি করব। আমি আবার ভালো করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। অর্থাৎ ট্রাফিক আনার জন্য এটি হচ্ছে সবচেয়ে সহজ মেথড, এটি ছাড়া কোনো সহজ মেথড নেই। করোনা ভাইরাসের উপরে যে মেসেজটি হাইলাইটিং কিওয়ার্ড আমি এখানে দিব, ছবি দেখলে এটির উপর ক্লিক আরো বেশি পড়বে। তো আশা করি এই কাজটি খুব সহজে আপনি লিঙ্কডইন, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রামের মতো ভাগা ভাগা সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করতে পারবেন। যত শেয়ার করবেন তত আপনি ট্রাফিক জেনারেট করতে পারবেন। এই হচ্ছে মোটামুটি মেথড। অর্থাৎ খুব সহজেই আপনি সোশ্যাল মিডিয়াগুলোতে এটি শেয়ার করবেন, শেয়ার করার পরে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। তো এই গেল লিঙ্ক শেয়ার করা। এবার আমি আপনাদের সাথে সহজ একটি স্ট্যাটিস্টিক্স দেখিয়ে দিচ্ছি। আরেকটি আমি আবার যাচ্ছি, এবার রেফারেন্স দেখালাম। এরপরে তুলসি যদি ক্লিক করি তাহলে এই যে মেসেজ শিঙ্ক দেখতে পাচ্ছেন, মেসেজ শিঙ্কের এমন একটি মেথড যেখানে আপনি খুব সহজে 20টি ইউআরএল, তার মানে এখানে প্রায় 20টি ইউআরএল যদি আপনি একসাথে পেস্ট করেন, পেস্ট করে যদি শর্ট টার্ম করেন তাহলে অবশ্যই সেই 20টি ইউআরএল আপনি একসাথে বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে, বিশেষ করে আমি দেখালাম লিঙ্কডইন বা টুইটার, পিন্টারেস্টে সময় সেভ করার জন্য আপনি এই কাজটি করতে পারেন। তাহলে এই হচ্ছে মোটামুটি zlink.com এর মধ্যে কীভাবে যে কোনো একটি স্থান থেকে লিঙ্ক এনে এখানে পেস্ট করে সেটি শ্রিঙ্ক করে বা কাটো বা ছোটো করে সেটি আবার বিটলিতে নিয়ে গিয়ে আবার পুনরায় ছোটো করে এবার সোশ্যাল মিডিয়াগুলোতে কীভাবে শেয়ার করবেন সেটি আপনাদের সাথে আমি আজকে শেয়ার করলাম। এবার টোটাল একটি হিসাব আমি আপনাদের সাথে শেয়ার করছি, যেটি অবশ্যই আপনার জানা প্রয়োজন। আপনি যদি জেটলিংসে কাজ করেন ডেলি তাহলে অবশ্যই 1000 ভিউসের জন্য, তার মানে আপনার ট্রাফিক 1000 ট্রাফিকের জন্য $5 করে পাবেন। শুধুমাত্র বিকাশ পেমেন্ট নিতে পারবেন, তারপর দেখালাম পেপলের মাধ্যমে, ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে, পে ইউনিয়নের মাধ্যমে। তাহলে মিনিমাম যদি $5 হয় ডেলি তাহলে অবশ্যই এখান থেকে আপনি 30 দিনে পাবেন প্রায় $150। যদি মিনিমাম $80 করে ডলার ধরি তাহলে, অর্থাৎ $1 যদি $80 করে ধরি তাহলে $12,000 আর্নিং জেনারেট করতে পারবেন খুব সহজেই। তো আপনাকে মনে রাখতে হবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেগুলো রয়েছে সেই সোশ্যাল মিডিয়াগুলোতে আপনাকে অবশ্যই এঙ্গেজ থাকতে হবে। বড় বড় সোশ্যাল মিডিয়াগুলো যদি আপনি এঙ্গেজ থাকেন তাহলে এই কাজটি আপনার জন্য পানিপাতের মতো বা পান্তাবাতের মতো সোজা। ধরুন আপনি 1000 না 500 অথবা 250 ডেলি ভিউস আনতে পারেন, সেই হিসেবে আপনার আর্নিংটা হবে। এবার আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করছি। কোন কোন নিউজগুলো আপনি হাইলাইট করবেন, লাইফস্টাইল বেসিক যে সমস্ত নিউজগুলো রয়েছে
অথবা ফাইল সিস্টেম, বিভিন্ন ধরনের ফাইল যদি আপনি আপনার ফাইলের লিঙ্কটা যদি আপনি এখানে শেয়ার করেন তাহলে অবশ্যই আমি করতে পারবেন। ক্র্যাক ফাইল আছে, ইউটিউব লিঙ্ক আছে, অ্যাফিলিয়েট লিঙ্ক আছে, সোর্স অথবা পলিটিক্স সর্বশেষ যে নিউজগুলো হাইলাইটিং রয়েছে বা হাইলাইট হচ্ছে অথবা এন্টারটেনমেন্ট রয়েছে, এখান থেকে যে কোনো একটি সোর্স করে যদি আপনি লিঙ্কগুলো যাতে লিঙ্কসে শেয়ার করেন তাহলে অবশ্যই ইনকাম জেনারেট করতে পারবেন। এবং ইউটিউব, ইনস্টাগ্রাম বা ব্লগ পোস্টের মধ্যে আপনি লিঙ্কগুলো শেয়ার করে দ্রুত ট্রাফিক আনতে পারবেন। তবে আপনাকে মনে রাখতে হবে কখনো আপনি এই কাজটি ফেসবুকের মধ্যে শেয়ার করবেন না, কেননা ফেসবুকের মধ্যে শেয়ার করলে অবশ্যই তারা সেটি ব্যান করে দিবে বা আপনার অ্যাকাউন্টটি ব্যান করে দিবে। এখানে আরেকটি মজার ব্যাপার হচ্ছে বন্ধুরা, আমি আপনাদের সাথে শেয়ার করছি, এটি হচ্ছে এখানে কাজ করতে হলে আপনাকে যে বিষয়গুলো মেনে চলতে হবে সেগুলো হচ্ছে ওয়ার্নিং রয়েছে, আপনি কোনো অ্যাডাল্ট কন্টেন্টের ইউআরএল এখানে ইউআরএল নিয়ে কাজ করতে পারবেন না, টরেন্ট বা পিটিসি বা ফসেট এ ধরনের কোনো লিঙ্ক নিয়ে আপনি এখানে কাজ করতে পারবেন না, এগুলো এরা অ্যালাউড করে না। এরা অ্যালাউড করলে আপনি এখানে কাজ করবেন না, সুতরাং এই বিষয়গুলো আপনাকে অ্যাভয়েড করে অবশ্যই চলতে হবে। এবং পাশাপাশি কোনো অ্যাডাল্ট বা পর্ন লিঙ্ক, পর্ন মানে হচ্ছে যেগুলো 18+, সেই সমস্ত ভিডিও লিঙ্কগুলো বা কোনো ফেসবুক থেকে লিঙ্ক নিয়ে এখানে শেয়ার করবেন না। আশা করি আমার দেখানো মেথড অনুসারে যদি আপনি কাজ করেন অবশ্যই এখান থেকে আপনি ডেলি $5 করে ইনকাম জেনারেট করতে পারবেন বেশি বিষয় ট্রাফিক এনে। আশা করি বুঝতে পেরেছেন কবি পেস্ট এর মাধ্যমে আর্নিং জেনারেট করতে যারা চাচ্ছেন তাদের জন্য আমি স্ট্রংলি রিকমেন্ড করবো যেটা links.com হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম, যেটি নতুন এবং পুরাতনদের ভাগ্য উন্মোচন করবে। শুধুমাত্র ডেলি থেকে 4 ঘন্টা সময় দিয়ে আপনি এখান থেকে খুব সহজে একটা পকেট খরচ বা মিনিমাম একটা ইনকাম জেনারেট করতে পারবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে একটু সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করবেন এবং শেয়ার দিন যাতে নিজে উপকৃত হতে পারেন, পাশাপাশি আপনার বন্ধু বান্ধবরা যারা রয়েছে তারা উপকৃত হতে পারেন। তো এখানে প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্টের মধ্যে অ্যামেজিং কিছু ভিডিও বা ইউনিক কিছু ভিডিও দেওয়া রয়েছে যেগুলো হয়তো আপনি খুঁজছেন বা অন্য কোথাও পাবেন না। সো ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠন করতে চাইলে আপনাকে আমি ওয়েলকাম জানাবো আমার চ্যানেলের সাথে থেকে আমাকে সাপোর্ট দিয়ে নিজে উপকৃত হওয়ার জন্য। সো সাবস্ক্রাইব না করে থাকলে পুনরায় অনুরোধ জানাবো সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। পরিশেষে একটি কথা না বললে নয়, ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং সাথে জড়িত থাকুন। পিস।